নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আলু ভাজা খেতে পছন্দ করে না এমন মানুষ আমার তো মনে হয় খুবই কম আছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি অন্য ধরনের, অন্য স্বাদের আলু ভাজার রেসিপি। এর আগে আমি দু রকম আলু ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আশা করি এই রকম আলু ভাজার রেসিপিটাও আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। দেখে নেওয়া যাক আমার আজকের এই আলু ভাজার রেসিপি। আলু ভাজা বানাবার জন্য নিয়েছি 6টা ছোট বড় মিডিয়াম সাইজের আলু। মোটামুটি যেরকম সাইজের বাড়িতে আলু আছে সেরকম সাইজের আমি 6টা আলু নিয়েছি। আলুগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আলুগুলোকে ভালো করে ছুলে নেব। আলুগুলো ছোলা হয়ে যাওয়ার পর এবার যেভাবে আলু ভাজা কাটা হয় সেইভাবে কেটে নিতে হবে। একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে আমি আলু ভাজাগুলোকে কেটে নেব। আমি ছুরি দিয়ে লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও কাটতে পারেন। তবে দেখুন কতটা মোটা আর কতটা লম্বা করে আমি কাটছি, ঠিক এই রকম মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। যেরকম নর্মালি আলু ভাজা হয় সেরকমভাবেই একটু মোটা মোটা করে কেটে নিলে বেশি ভালো হয়। সবকটা আলু একই রকমভাবে কেটে নেওয়া হয়ে গেছে, দেখুন মোটামুটি সবকটা আলুর সাইজ একই রকম আছে। এবার এই কেটে নেওয়া আলু আবারও একবার ধুয়ে আমি জল ঝরিয়ে নেব। জলটা ঝরে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। রান্নাতে আমি সবসময় হিমালয়ান রক্সল ব্যবহার করি, তাই আমার লবণ বা নুনের রঙটা কিন্তু একটু গোলাপি রঙের। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, তারপর লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ এইভাবেই স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে পড়ে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। যেহেতু আলু ভাজা তাই সর্ষের তেলে করলে কিন্তু বেশি ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, 3টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 7-8টা থেতো করে নেওয়া রসুন। কালো জিরে কাঁচা লঙ্কার সাথে যদি এই রসুনটা দেওয়া হয় তাহলে আলু ভাজার খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। 7-8 সেকেন্ড আমি এগুলোকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। তারপর লবণ আর হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে 3-4 মিনিট আলুটা ভেজে নিতে হবে। আলু ভাজা হতে খুব একটা সময় লাগে না, আর আমি আলু ভাজাতে খুব বেশি পরিমাণে তেল কিন্তু ব্যবহার করছি না, একদম ছাকা তেলে আলু ভাজা ভাজছি না। তবে আপনারা চাইলে আরেকটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়ে অবশ্যই করতে পারেন, কিন্তু আমার মনে হয় তার প্রয়োজন পড়বে না। 3-4 মিনিট সময় ধরে আমি আলুগুলোকে হাই ফ্লেমে একটু ভেজে নিলাম। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে মিনিট 2-3 এইভাবে আলুগুলোকে রেখে সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আলু ভাজা হতে ম্যাক্সিমাম সময় লাগে 5-7 মিনিট। ঢাকাটাকে খুলে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে মিনিট 2-3 সময় ধরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে 2-3 মিনিট যদি এইভাবে আলু ভাজাটা নাড়াচাড়া করা হয় তাহলে খুবই ভালো লাগে, কারণ আলু ভাজার ওপর দিকটা হয়ে যায় মচমচে, মানে আলুর ওপরের দিকটা মচমচে হয়ে যায় আর ভেতরটা কিন্তু থাকে নরম। আর গরম ভাতের সাথে এই রকম আলু ভাজা ভীষণই ভালো লাগে। রসুন কালো জিরে দিয়ে আলু ভাজা একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, এবার গরম গরম ভাতের সাথে গরম গরম এই রসুন কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা আমি সার্ভ করব। সাথে দিয়েছি ঘি আর কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এবার আলু ভাজা। আমার আজকের এই সহজ পদ্ধতির সুস্বাদু আলু ভাজার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই একবার এই রকম আলু ভাজা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর কে কে এই আলু ভাজা বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমারও তাহলে ভীষণ ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।